আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে যে বিষয়টি শেয়ার করবো সেটি হলো ইমিগ্রেশনের এর নতুন ঘোষণা এবং বাংলাদেশ হাইকমিশনের নোটিস তবে ভিডিওটি শুরু করা প্রথমেই বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথম তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে ইমিগ্রেশন রিলেটেড যত সংবাদ আপনাদের মাঝে উপস্থাপন করি অটোমেটিকলি আপনাদের হাতে পৌঁছে যায় ওকে ইমিগ্রেশনের এর নতুন ঘোষণা নিয়ে বাংলাদেশ হাইকমিশনের যেই নোটিসটি সেটি আজকে আপনাদেরকে শোনাবো অনেক ভাইরা অনেক মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা ইতিপূর্বে বিভিন্ন সময় নক করেন যে বিভিন্ন দালালের প্রতারিত মানে বিভিন্ন দালাল এদেরকে প্রতারণার হাত পেঁধে বিভিন্ন রকমের হয়রানি করে বেশ কিছুদিন যাবত অনেক দালাল এজেন্ট বা এরকম অনেক কুচক্র একটি কুচক্র বারবার অনেকের কাছে বলতেছেন যে আবার নতুন ঘোষণা দিচ্ছে বা ঘোষণা দিচ্ছে আগামী ডিসেম্বর মাস থেকে আবার নতুন করে আমার রিহায়ারিং করা যাবে তোমাদের পাসপোর্ট দাও টাকা দাও এই সমস্ত এই সমস্ত কিছু নিয়ে বাংলাদেশ হাইকমিশনার তাদের নোটিশ বোর্ডে জানিয়ে দিয়েছেন যে সাবধান মালয়েশিয়ান ইমিগ্রেশন অথবা মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রকারের এরকম ঘোষণা আসেনি যে আপনাদের নতুন করে আরেকবার সুযোগ দিবে মালয়েশিয়া রিহায়ারিংয়ের অথবা এরকম সুযোগ দিছে বা এরকম বা দেবে এরকম কোনো আশ্বাসও এ পর্যন্ত কিন্তু আসেনি সেজন্য যারা এখনো বিভিন্ন দালাল এজেন্টদের খপ্পরে আছেন তারা কিন্তু সাবধান হয়ে যাবেন যেহেতু এই মুহূর্তেও কোন রকমের ঘোষণা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আসে নাই সেজন্য বাংলাদেশের কমিশন কোলালামপুর থেকে আপনাদের নোটিশের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন যে খবরদার কোনো দালাল চক্রের প্রতারণার মধ্যে পড়বেন না ইতিপূর্বে আপনারা জানেন যে গতবার যখন রিহায়ারিংয়ের সুযোগটা দিয়েছিল এতে কিন্তু অনেক দালাল এজেন্টদের দ্বারা অনেকেই মালয়েশিয়ান প্রবাসীরা প্রতারিত হয়েছেন অনেকেই পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকাও দিয়েছেন কিন্তু দেখা গেছে অনেকের ফিঙ্গার প্রিন্ট করতে পারেন নাই অনেকে আবার ফিঙ্গার প্রিন্ট করছেন লেবি জমা দিতে পারেন নাই বা বিভিন্ন রকমের মানে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন সেজন্য নতুন করে আবার যাতে এরকম মানে কোনো দালালের প্রতারণার হাদে না পড়েন সেজন্য মালয়েশিয়ান কমিশন সরি বাংলাদেশ কমিশন হাইকমিশন কলারামপুর আপনাদেরকে নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে খবরদার এরকম কোনো সুযোগ এবং গুজব সংবাদের পিছনে আপনারা কান দেবেন না সেজন্য আপনারা সাবধান হয়ে থাকুন এর মধ্যে যদি এরকম কোনো সংবাদ আসে মালয়েশিয়ান ইমিগ্রেশনের পক্ষ থেকে অথবা দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বাংলাদেশ হাইকমিশন কলালামপুর এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে যে আবার মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদের নতুন রিহাইডিং এর সুযোগ দিয়েছে বা কতদিন এই সুযোগটা চালু থাকবে এবং এটা কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত সংবাদ কিন্তু বাংলাদেশ হাইকমিশন কলালামপুর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সেজন্যই আপনারা এরকম গুজব সংবাদের দিকে কান না দিয়ে আপনারা যে যেখানে কাজে আছেন সকলে নিরাপদে স্থানে থাকুন এবং কি অনেকেই এখনও আছেন যে বিগত রিহায়ারিংয়ে আপনারা রিহায়ারিংয়ের আওতায় আসতে পারেন নাই অথবা যারা অ্যাপ্লাই করছিলেন বিভিন্ন দালাল এজেন্টদের মাধ্যমে প্রতারিত হওয়ার কারণে এখন পর্যন্ত ভিসা লাগাতে পারে নাই তাদের জন্য পরামর্শ তারা যে যে জায়গায় কাজ করেন সে জায়গায় কাজ করতে থাকুন পরবর্তী যদি সুযোগ দেয় আমরাও আপনাদেরকে জানিয়ে দিব দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকেও আপনাদেরকে জানিয়ে দিবে এবং কি বাংলাদেশ কমিশন থেকে আপনারা জানিয়ে দেবে ওকে এই মানে এইরকম অ্যাপ্রোপ্রিয়েট খবরগুলো প্রত্যেক মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জানা উচিত যাতে ভুয়া কোনো সংবাদের পিছনে তারা না দৌড়ায় আমাদের এই ভিডিওগুলোতে আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে পুনরায় আবার যেন কেউ দালাল চক্রের হাতে খপ্পরের মধ্যে না পড়ে ওকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এই মুহূর্তে যে ঘোষণাটি আছে তারা ব্যস্ত আছে যে বিগত সময় যেই রিহায়ারিংয়ের আওতায় অবৈধদের বৈধকরণের সুযোগ দিয়েছিল এখন পর্যন্ত জানেন অনেকেই পাসপোর্ট ভিসা হাতে পায়নি তাদের কাজটাই যত ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয় সেজন্যই তারা চেষ্টা করতেছে যাতে ডিসেম্বরের মধ্যে অন্ততে যারা এই রিহায়ারিংয়ের আওতায় অ্যাপ্লাই করছেন ফিঙ্গারপ্রিন্ট করছেন তারা যেন বৈধতা হওয়ার সুযোগ পায় এবং কি তাদের কাজ যাদের এখনও ইমিগ্রেশনের ভিতরে আছে তাদেরটাও যেন ইমি আপনার ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয় সেজন্য কিন্তু তারা দ্রুত কাজ করতেছেন আর এই মুহূর্তে কলিং ভিসা নিয়ে তারা নতুন আবার নিয়ম কলিং ভিসা সার্চে আপনারা জানেন সেই কলিং ভিসা নিয়েই কিন্তু তারা একটু ব্যস্ত আছে এটা নতুন প্রক্রিয়া এটা মানে কীভাবে প্রসেসিং হবে কত টাকা লাগবে এটা নিয়েই তারা বর্তমানে ব্যস্ত আছে সেজন্য নতুন করে আবার রিহায়ারিংয়ের গুজব বা রিহায়ারিং দেবে কিনা এর এ বিষয়ে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রকারের সংবাদ এখনও দেয়নি সেজন্য যারা এরকম গুজব সংবাদ সরাচ্ছে তাদের থেকে বিরত থাকুন এবং খবরদার আবার পুনরায় আবার কারো কাছে আপনার পাসপোর্ট জমা দিবেন না ওকে যদি এরকম সুযোগ আসে তাহলে যে যে কোম্পানিতে কাজ করেন সে সেই কোম্পানির আন্ডারে ভিসা লাগানোর জন্য চেষ্টা করবেন দেখা গেছে যে অনেক আপনারা জানেন অনেকেই বিগত সময়ে দালালদের খপ পরে পড়ে এজেন্টদের খপ পরে পড়ে কিন্তু ধরা খাইছে সেজন্য পরবর্তী যদি আবার সুযোগ দেয়ও যে এখন যে যে কোম্পানিতে কোম্পানিতে ছোট অথবা বড়ো হোক যে যে কোম্পানিতে কাজ করেন আপনারা চাবেন যে ওই কোম্পানির মালিকের আন্ডারেই ওই কোম্পানির মালিকের মাধ্যমে ওই কোম্পানির নামেই ভিসাটা আবার আপনার নতুন করে লাগানোর জন্য তাতে হবে কি আপনাদের কোনো প্রকার ভোগান্তির শিকার হতে হবে না সহজেই আপনার ভিসা আবার পেয়ে যাবেন এ পর্যন্ত আজকে তবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দিতে পারেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিতে পারেন আর যদি পরবর্তীতে ভিডিও আবার এরকম নতুন কোনো সংবাদ আসে অবশ্যই আপনাদের মধ্যে হাজির হব আবার নতুন কোনো সংবাদ নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে বিশেষ করে শেয়ার করে সকলকে জানার একটা সুযোগ করে দিন যাতে আপনারা আমরা সকলেই সংশোধন হতে পারি কেউ গুজব খবরের দিকে না দৌড়াই এবং কেউ আর পুনরায় প্রতারণার আদে না করি ওকে ধন্যবাদ আপনাদের সাথে আমাদের সাথে থাকার জন্য আমাদের সময় দেওয়ার জন্য দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও ওকে আসসালামু আলাইকুম ও আবার